সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকল অনেক ভালো আছেন। আজকে আমি পরিচয় করাই দিব আপনাদেরকে গ্র্যাভিটি রাইটের সাথে। এই এআই দিয়ে আপনি সমস্ত ধরনের কাজ করতে পারবেন এবং সব ধরনের টুলস আপনি এই এআই টুলসের ভিতরে পেয়ে যাবেন। এবং আমরা যারা ইউটিউব নিয়ে কাজ করি, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, এখানে যদি আপনি ক্যাটাগরিগুলো দেখেন তাহলে দেখতে পারবেন বিস্তারিত, যেমন অ্যাডভার্টাইজিং টুলসের ভিতরে কী কী আছে, তারপরে ধরেন ব্লগ যারা করে বা ব্লগিং যারা করে তাদের জন্য কী ধরনের টুল থাকবে এখানে, কপিরাইটিং টুল এখানে আছে, মানে এখানে অনেক টুলস আছে। হ্যাঁ, এখানে অনেক টুলস আছে যেটা আপনি কী বলবো, আপনার প্রতিদিনই এটা কম বেশি প্রয়োজন পড়বে। যারা অনলাইনের সাথে যুক্ত আছেন বা ফ্রিলান্সিংয়ের সাথে যুক্ত আছেন তাদের কম বেশি এটা প্রয়োজন পড়বে। বিশেষ করে আমরা যারা ইউটিউবের সাথে জড়িত আছি, যেমন আমরা আগে ভিডিওই কিউ দিয়ে খুব সহজে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের জন্য বা ইউটিউব ভিডিওর জন্য একটা ডেসক্রিপশন রাইটিং করতে পারতাম। যেমন ওইখানে আমাদের তিনটার উপরে কিন্তু তৈরি করতে দেয় না। আপনি একটু খেয়াল করবেন, যখন ভিডিওই কিউ দিয়ে কাজ করবেন তখন তিনটা আপনি ডেসক্রিপশন রাইটিং করতে পারবেন। একটা ভিডিওর ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ, এগুলো রাইটিং করার পরে আবার আপনাকে পুনরায় সাইন আপ করতে হবে। তো একটু ঝামেলা আছে। হ্যাঁ, তো আপনি যদি চান এই টুলসের সাহায্য নিয়ে এই কাজগুলো আপনি মোটামুটি করে ফেলতে পারবেন। তো এটা আপনাকে 7 দিন ফ্রি দিবে, আপনি একটু দেখে নিন। হ্যাঁ, তো আমরা কীভাবে এখানে চলে আসবো, আপনি জাস্ট অনলাইনে লিখবেন হচ্ছে গ্র্যাভিটি রাইট, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন এখানে ক্লিক করবেন এবং এখানে বলবে স্টার্ট ফর ফ্রি, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে চলে আসবে, আপনাকে একটু সাইন আপ করে নিতে হবে। আমার অলরেডি সাইন আপ করা আছে, জাস্ট আপনার জিমেল অ্যাড্রেসটা দিবেন, হয়ে যাবে। তো আমি দেখাবো আজকে কীভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওর জন্য একটা সুন্দর ডেসক্রিপশন, একটা টাইটেল জেনারেট করতে পারেন, সেটা আমি দেখাবো। তো আমরা সরাসরি এখান থেকে ধরেন আমরা চলে যাব ইউটিউবে। ধরেন আমরা এখান থেকে ইউটিউবে চলে যাব। ইউটিউবের টুলসটা কোথায় আছে আমাকে একটু বের করতে হবে। এখান থেকে দেখি কোথায় আছে, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইউটিউব। ওকে, ইউটিউব টুলস এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন টাইটেল, থাম্বনেল, আইডিয়া, ভিডিও স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন, তারপরে এখানে এক্সপ্লেনার ভিডিও তৈরি করতে পারবেন, মানে স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন, ইউটিউব ট্যাগ জেনারেট করতে পারবেন। তো ধরেন আমি আপাতত চাচ্ছি যে ট্যাগস, ডেসক্রিপশন যা যা আছে এখান থেকে আমি তৈরি করতে। ধরেন আমি এখান থেকে ডেসক্রিপশন ট্যাগস এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের ভিডিও টাইটেলটা দিয়ে দিতে হবে। ধরেন আমি এখানে নিয়ে লিখব হচ্ছে এআই ওয়েবসাইট ডিজাইন বা বিল্ড। ওকে, আমি এখানে লিখে দিই বিল্ড, এআই ওয়েবসাইট বিল্ড। এটা একটা ধরেন আমার ইউটিউবের জন্য একটা টাইটেল, জাস্ট এটার উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে লিখে দিছে একটা হাউ টু বিল্ড প্রফেশনাল ওয়েবসাইট ইউজিং এআই টেকনোলজি। দেখেন এখানে সুন্দর একটা আমাকে টাইটেল তিনি কিন্তু জেনারেট করে দিছে। একটু যদি আপনি লক্ষ্য করেন আপনি কিন্তু বুঝতে পারতেছেন আমি জাস্ট ছোট্ট এই কথাটা লিখলাম, বাকি কাজ কিন্তু আমার এই এআই করে দিল। এখানে একটা টাইটেল লিখে দিল এবং এই টাইটেলের উপর বেস করে আমাকে প্রফেশনাল মানের একটা, মানে কি বলবো আর কি, প্রফেশনাল মানের একটা ডেসক্রিপশন তারা আমাকে তৈরি করে দিল। এবং এখানে আমাকে কিছু ট্যাগ তারা সাজেস্ট করলো, এই ট্যাগগুলো আমাদের যে ইউটিউবের যে ট্যাগ জায়গাটা আছে ওইখানে আমাদেরকে দিতে বললো, তাহলে আমাদের ভিডিওটা খুব দ্রুত র্যাঙ্ক করবে এবং মোটামুটি ভালোই কাজ করবে। হ্যাঁ, তো আমরা এটা আমাদের ট্যাগ সার্চটাকে আমরা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করব। করার পরে এখানে দেখেন তারা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে বলছে আমাদের ভিডিওতে, এটাও আমরা এখান থেকে পেয়ে গেলাম। তার মানে একটা টুলস দিয়ে আমরা কিন্তু অনেক কাজ করে ফেললাম, এখানে টাইটেল তৈরি করে ফেললাম, তারপরে ডেসক্রিপশন তৈরি করে ফেললাম, ট্যাগগুলো তৈরি করে ফেললাম, এবং এখান থেকে কিন্তু আমরা এসইও ফ্রেন্ডলি যে হ্যাশট্যাগগুলো আছে সেটাও কিন্তু আমরা এখান থেকে জেনারেট করে ফেললাম। এটা কিন্তু খুবই মারাত্মক একটা সফটওয়্যার আমি বলতে পারি, বা একটা এআই বলতে পারেন। তো এখানে যদি আপনি আরও টুলস দেখেন, আপনি যদি কন্টেন্ট আইডিয়া যদি না পান তাহলে বিভিন্ন কন্টেন্ট আইডিয়া আপনি এখান থেকে লিখতে পারবেন। এটা সম্পর্কে আমি বিস্তারিত আরও অনেকগুলো ক্লাস নিয়ে আসবো যদি আপনারা চান। তো এখান থেকে আপনি ক্লায়েন্টের জন্য কুল মেল কেমন করে তৈরি করবেন বা মেল কীভাবে পাঠাইতে পারেন, তারপরে ধরেন যারা ইউটিউব বা ফেসবুক বা গুগল
ফেসবুকের অ্যাড কপি যারা লিখতে চান তারা কীভাবে অ্যাড কপি লিখবেন, এটা নিয়ে আমি বিস্তারিত ক্লাসের ভিতরে রাখবো যদি আপনারা চান। তো তো আমরা এখান থেকে কিন্তু ইউটিউবের ভিতরে আমরা এখানে অনেকগুলো টুলস পেয়ে গেলাম, এটাতে ইউটিউব কন্টেন্ট আইডিয়া বের করতে পারবো, এখান থেকে থাম্বনেলের আইডিয়া বের করতে পারবো। হ্যাঁ, আপনি এখান থেকে কিন্তু আরও অনেক কিছু লিখতে পারবেন এবং তৈরি করতে পারবেন, স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন, ট্যাগ তৈরি করতে পারবেন, এখানে অনেক কিছু আছে, ইউটিউবের অনেকগুলো টুলস আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন আপনার প্রাথমিক কাজের জন্য বা আপনার নিজের পার্সোনাল কাজ চালিয়ে নেওয়ার জন্য অথবা ক্লায়েন্টের কাজ চালিয়ে নেওয়ার জন্য। তো আশা করি যে আপনি আজকের ক্লাসের ভিতরে মোটামুটি একটা লেভেলের কাজ শিখলেন, যে এটাতে আপনি মোটামুটি আপনার পার্সোনাল কাজ এবং আপনার ক্লায়েন্টের কাজ করে নিতে পারবেন। যেহেতু আপনি ক্লায়েন্টের কাজ করে নিতে পারবেন, সেটা তো আর মানে বেসিক লেভেলের হয় না, তাই না? তো আশা করি যে আপনি ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন কোনো জায়গায়, অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে, আপনি এখানে কমেন্ট করতে পারেন, আমি এটা নিয়ে আপনাকে কমেন্ট রিপ্লাই করে দিব। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।